তো আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এবার আপনাদের মাঝে আবার আপনাদের কিছু কোশ্চিন করা নিয়ে ভিডিও করতেছি। আপনাদের কিছু কোশ্চিন করছেন কমেন্ট বক্সে অনেক অনেক, সেগুলো প্রশ্নের উত্তর দিতে এখনো যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবেন, এবং ঠিক হয়ে থাকলে কমেন্ট বক্সে বা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই প্রশ্নগুলো করতেছি এবং তার সাথে তার উত্তরগুলো দিতেছি। তো প্রথম প্রশ্ন হলো, শতকরা 15-20% শুকনো খড়ের স্তর হিসেবে ব্যবহার করলে স্টাইলেস থেকে বাড়তি আর কী সুবিধা পাওয়া যেতে পারে? এর উত্তর হইল, পরবর্তীতে খড় আর আলাদা করে খাওয়ানো আপনার হইল হয় না। তারপর প্রশ্ন হলো, সাইলেজের স্তরে খড় দিতে না পারলে অন্য কী ঘাস স্তর হিসেবে দেওয়া যেতে পারে? এর উত্তর হইল, ডাল বা সিম জাতীয় ঘাস যথা খেসারি, মাসকালাই, কাউপি বা হেলের ডাল, ইপিল ইপিল ইত্যাদি ঘাস সবুজ অবস্থায় সাইলেজ করে রাখা যেতে পারে। তারপরে প্রশ্ন হইল, ডাল বা সিম জাতীয় ঘাসে সাইলেজ করলে কী অসুবিধা হতে পারে? এর উত্তর হলো, এ জাতীয় ঘাস অধিক মাত্রায় আমিষ থাকে বিধায় শুধু ডাল জাতীয় ঘাস দ্বারা সাইলেজ তৈরি করলে ভালো সাইলেজ নাও হতে পারে। তারপরে প্রশ্ন হলো, ডাল জাতীয় ঘাসের সাথে অডাল জাতীয় ঘাস মিশিয়ে সাইলেজ তৈরি করা যাবে কি? এর উত্তর হলো, ডাল জাতীয় ঘাসের সাথে অডাল জাতীয় ঘাস যেমন ধরেন ভুট্টা, নেপিয়ার ইত্যাদি সর্বোচ্চ 1:1 এবং সর্বনিম্ন 1:3 অনুপাতে মিশিয়ে কিরাগুড়া সংমিশ্রণে সাইলেজ করা উত্তম। এক্ষেত্রে মিশ্রিত ঘাসের ভাঁজে ভাঁজে পূর্ববর্ণিত খড় দেওয়া ভালো। তারপরে প্রশ্ন হলো, অডাল জাতীয় ঘাস না পাওয়া গেলে তখন কী করা যায়? এর উত্তর হলো, পূর্বেই নিয়মের ঘাসের সাথে খড় ব্যবহার করে সাইলেজ তৈরি করা যেতে পারে। তারপরে প্রশ্ন হলো, কোন ধরনের গর্তে কী পরিমাণ ঘাস সংরক্ষণ করা যেতে পারে? এর উত্তর হলো, প্রতি 100 ঘনফুট মাটির গর্তে 2.5-3 টন সবুজ ঘাস সংগ্রহ করা যেতে পারে। তারপরে প্রশ্ন হলো, ঘাস লাগানো এবং প্রতি কাটিংয়ের পর কত পরিমাণে কোন ধরনের সার দিতে হবে? এর উত্তর হলো, ঘাস লাগানো 1 মাস পরে প্রতি কাটিংয়ের পর পরেই প্রতি হেক্টরে 50-75 কেজি ইউরিয়া দিতে হবে। তারপরে হলো গর্তের আকার কীরকম হতে হবে? এর উত্তর হলো, ঘাসের পরিমাণ উপর গর্তের আকার নির্ভর করবে, তবে গর্তের তলা পাথিনের তলার মতো সমানভাবে বাঁকা হলে সহজে ঘাস চাপানো যাবে। তারপরে প্রশ্ন হলো, সাইলেজ পদ্ধতিতে ঘাস সংরক্ষণের ক্ষেত্রে খরচ কমানোর উপায় কী? খরচ কমানোর উপায় হলো জন্য সাইলেজ তলা এবং চারিদিকে শুকনো খড় দিয়ে ঢেকে দিতে হবে। তারপরে প্রশ্ন হলো, সাইলের তলায় কীভাবে পলিথিন দিতে হবে? এর উত্তর হলো, পলিথিন বিছিয়ে দিতে হবে, না পারলে পুরু করে খড় বিছাতে হবে। দুই পাশে পলিথিন না দিয়ে চাইলে ঘাস সাজানোর সাথে সাথে খড়ের আস্তরণ নিয়ে দিতে হবে। তারপরে প্রশ্ন হইল, সবুজ ঘাস এবং শুকনা খড় কীভাবে দিতে হবে? এর উত্তর হইল, সবুজ ঘাসের সাথে ভাজে ভাজে শুকনা খড় দিতে হবে। প্রতি ভাজে 300 কেজি সবুজ খড়ের সাথে 15 কেজি শুকনো খড় দিতে হবে। প্রতি 300 কেজি ঘাসের ভাজে ভাজে 9-12 কেজি চিদা গুঁড়া এবং 8-10 লিটার পানি মিশিয়ে ঝর্ণা বা হাত দিয়ে সমানভাবে ছিটিয়ে দিতে হবে। খড়ের ভিতরে কোনো চিদা গুঁড়া দিতে হবে না। এভাবে ভাজে ভাজে ঘাসের সাথে খড় সাজাতে হবে এবং সাথে সাথে ভালোভাবে পা দিয়ে চেপে ভিতরে বাতাসে যথাসম্ভব বিন করতে হবে। যা ঘাস যত এতে সাজানো হবে তত সাইলেজ তত উন্নত হবে।